বন্ধুরা, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে পুরীর সিফেসিং হোটেলের কথা যেমন বলবো, অলরেডি সেটা বলেওছি, তেমনি হলিডে হোমের খোঁজখবরও আপনাদের দেবো। পুরীর সমস্ত হলিডে হোমের যতটা সম্ভব আমি তথ্য জোগাড় করতে পেরেছি, সবটাই আপনাদের দেবো। আমার মনে হচ্ছে এই হলিডে হোমের খোঁজখবরগুলো একটু দীর্ঘ হওয়ায় আমি এটাকে 5 পর্বে বিভক্ত করলাম, 5টি পর্বে। অর্থাৎ 5টি ভিডিওতে আপনারা পুরীর হলিডে হোমগুলোর খোঁজখবর পেয়ে যাবেন। এই আপনাদের কথা দিয়েছিলাম যে একটু বিস্তৃতভাবেই খোঁজখবরটা দেব, কারণ আমি দেখেছি যে অনেক মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ পুরীতে আসেন, তারা সকলে যে হোটেলে থাকতে পারেন তা নয়, আর্থিক ক্ষমতা তো সকলের সমান নয়। এবং আমরাও বহুবার হলিডে হোমে ছিলাম। হলিডে হোমের সুবিধা হচ্ছে এই যে কলকাতার বিভিন্ন অফিস তাদের নিজস্ব বা কর্মচারীদের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ইত্যাদি তাদের হলিডে হোম, তার একটা হদিশ আপনাদের দেবো। তাদের অনেকেরই, প্রায় সকলেরই একটি কিচেন আছে, রান্নার বাসনপত্র আছে, ওখান থেকে গ্যাস ভাড়া পাওয়া যায়। স্বর্গদ্বারের কাছাকাছি এরকম অনেক আছে দোকান যেখানে আপনি গ্যাস ভাড়া পাবেন, বাসনপত্র ভাড়া পাবেন, এমনকি আপনি মনে করলেন আমি রান্না করে খাবো না, তাহলেও পিয়ালির রান্নাঘর যেমন আছে উল্লেখ করেছি, তেমনি অজস্র এরকম আপনি লোক পাবেন যারা আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে রান্না করে দেবে। বাজারটা আপনারা করে দিলেন, আপনারা আপনাদের পছন্দ মতন মাছ কিনলেন, ইলিশ, পাবদা, ভেটকি, কই, চিংড়ি, আপনারা আপনাদের মতো পছন্দ মতো মাছ কিনে দিলে তারা রেঁধে দেওয়ারও লোক ওখানে আছে। এটা স্বর্গদ্বারের কাছাকাছি মোটামুটি এই দোকানগুলো বেশি থাকে, মার্কেটে খুঁজবেন, তার থেকে জিনিসপত্র কিনে আপনারা ওই অঞ্চলটাতেই এই রান্না রেঁধে দেওয়ার লোক পাওয়া যাবে। এখন যারা কাটিয়াবার আশ্রমের দিকে থাকবেন ওই দিকটাতে, সেখানে এই দোকান টোকানগুলোর স্কোপটা কম পাওয়ার, কারণ সেদিকে কিন্তু এই সমস্ত দোকান তেমন গড়ে ওঠেনি, তাহলে আপনাকে ওই স্বর্গদ্বার থেকেই নিয়ে যেতে হয় বাসনপত্র, রান্নার গ্যাস, সেটা একটুখানি ঝামেলার ব্যাপার, অনেকটা দূরে আপনাকে বইতে হবে। সেখানে আপনার ওখানে যদি থাকেন, অর্থাৎ আপনারা যদি কাঠিয়াবার আশ্রমের দিকে কোনো হোটেলে থাকেন বা কাঠিয়াবার আশ্রমে থাকেন, কাঠিয়াবার আশ্রমে তো রান্নাবান্না করার কোনো স্কোপই নেই, ওখানে কিচেনের প্রশ্নই নেই, আর খাবার দাবার রুমের ভেতর নিয়ে যাওয়া নিষিদ্ধ। আমি বলছি যে ওইদিকের যে হোটেল আছে সেখানেও আপনারা কিচেন পাবেন না, যদি হলিডে হোম পান তো পাবেন, নইলে কোনো হোটেলে এই ধরনের কিচেন সাধারণত থাকে না, আপনাদের কোনো রেস্টুরেন্টই খেতে হবে, ওই অঞ্চলের যে রেস্টুরেন্টগুলো খেতে হবে। কিন্তু হলিডে হোমের মজাটা হচ্ছে হলিডে হোম মানে ছুটির ঘর। এই ছুটির ঘর পুরীতে, আমাদের তো পুরীটা আমাদের সেকেন্ড হোম টাউন বলি, এবং এই ছুটির ঘর, এই হলিডে হোম আপনারা নিজেরা রান্নাবান্না করতে পারবেন আপনাদের মতো, ফলে এই জন্যই বাঙালির কাছে পুরী এত প্রিয়। আমি সেই হলিডে হোমের খোঁজখবরই এখন ক্রমান্বয়ে আপনাদের দেবো। আমার ভিডিওগুলো খুব বড় হয়ে যাবে বলেই আমি এটাকে 5টা পর্বে বিভক্ত করলাম। কেউ যদি প্রথম পর্ব দেখেই তার পছন্দের হলিডে হোম পেয়ে যান তাহলে তার কাজ মিটে যাবে, নচেত তাকে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ সবটাই দেখতে হবে। আপনি দেখতেও পারেন হলিডে হোমগুলোর ডিটেলস, আমি বলেছি কোথায় কোথায় হলিডে হোম, কোন অফিসে হলিডে হোম, কত করে নিচ্ছে, রোকেশন মানি কত ইত্যাদি ডিসক্রিপশন দিয়েছি। বন্ধুরা, আরেকটা কথা, এই খোঁজখবরগুলো পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা বাজিয়ে দিন, যখনই আপলোড করব আমি এই হলিডে হোমের বলুন বা পুরী সংক্রান্ত বা যে কোনো ট্যুরিস্ট স্পট সংক্রান্ত, যখনই আমি আপলোড করব তখন সেই সংবাদ আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনাদের আর খুঁজে বার করতে হবে না, অটোমেটিক আপনাদের কাছে চলে যাবে যদি আপনারা সাবস্ক্রাইব করে দেন। সুতরাং এই চ্যানেলটাকে আপনারা ব্যাপকভাবে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবকে বলুন যে ব্যাপকভাবে সাবস্ক্রাইব করতে, তাহলে আপনাদের প্রয়োজনীয় তথ্য আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের যদি কোনো প্রয়োজনীয় তথ্য জানতে আপনারা আগ্রহী হন তাহলে আমাকে লিখে পাঠান, কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমি এখন হলিডে হোমের খোঁজখবর দিচ্ছি। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অ্যান্ড অফিসার্স ইউনিয়ন হলিডে হোম, সেন্ট্রাল ব্যাঙ্ক, রেড ক্রস প্লেস ব্রাঞ্চ, কেয়ার অফ CBIEA, 33 NS Road, কলকাতা 701। এদের ফোন নাম্বার 9433809368। আরেকটা হলো 2242688।
সাগরবেলা মেরিন ড্রাইভে হোটেল জগন্নাথ ইন্টারন্যাশনালে হলিডে হোমটি রয়েছে। চার শয্যা সহ দুটি ঘর, সংলগ্ন বাথরুম, কিচেন, বাসনকোসন ও বিলাস বেসনপূর্ণ ঘরের ভাড়া ৩০০ টাকা প্লাস সার্ভিস চার্জ ৪০ টাকা, কশন মানি লাগে ৫০ টাকা। বুকিং শুরু হয় ৩ মাস আগে থেকে। দেশ মেডিকেলস এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড, ২০/এ ওয়েলি সেনগুপ্ত সরণি, কলকাতা ৭৮৭। এদের ফোন নাম্বার ০৩৩২২৪৯৭০৮৭। তারপর আরেকটি আছে, ৮৭ জায়গায় রিং করবেন ৮৮। আরেকটি নাম্বার বলি, এটা মোবাইল নাম্বার ৯৮৩১৭২৭৭৩৬। আরেকটি মোবাইল নাম্বার আছে ৯৯০৩৬২৩৪১৯। এখানে রয়েছে মীরা ভবন, ভাড়া ৬৫০ টাকা, নন এসি, ৩ শয্যা, ৪৫০-৫০০ টাকা ভাড়া, নন এসি, ২ শয্যা, সার্ভিস চার্জ ১০%, সকাল ১০টা থেকে ৬টা, বছরের যে কোনো সময় বুকিং করা যায়। আশীর্বাদ, আরএন এভিনিউ, সোদপুর, পানশিলা, কলকাতা ১১২। এদের ফোন নাম্বার হলো ০৯৮৩০০৮৮৭৬৭, আরেকটা নাম্বার ০৯০৬২২৬১৩৩৩। স্বর্গদ্বারে আছে সমুদ্র তীর, একদম নীলাচল হোটেলের কাছেই, সংলগ্ন বাথরুম, কিচেন, টিভি, অ্যাকোয়াগার্ড, জেনারেটর সহ অন্যান্য সুব্যবস্থা রয়েছে। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড হলিডে হোম, এদের ঠিকানা হলো ৪ নম্বর মহাত্মা গান্ধী রোড, হাওড়া, ৭১১১০১। এদের ফোন নাম্বার ২৬৩৮৩২১১ থেকে ১৩ পর্যন্ত, যে কোনো নম্বরে আপনারা করতে পারেন। পুরী হোটেলের পিছনে কমলা রেসিডেন্সিতে একটি ইউনিট এবং গৌরবাদশাহী জীবনজ্যোতিতে অপর একটি ইউনিট রয়েছে, অর্থাৎ দুটো ইউনিট। হলিডে হোমটি রয়েছে ৩-৪ শয্যা সহ ২-৫টি ঘর, সংলগ্ন বাথরুম, কিচেন, বাসনকোসন ও বিলাস বেসনপূর্ণ ঘরের ভাড়া ২৭০-৩৭০ টাকা প্লাস সার্ভিস চার্জ ১৫ টাকা, কসার মানি লাগে ১০০ টাকা। বুকিং শুরু হয় ৩ মাস আগে থেকে। হংকং ব্যাংক এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড হলিডে হোম, হংকং হাউস, ৩১ নম্বর বিবিডি বাগ, কলকাতা ৭০১। ফোন নম্বর হচ্ছে ২২৫৪২০৮৮। এই হলিডে হোমের ৩টি ইউনিট রয়েছে। ট্যাক্সি বাড়ির বিপরীতে তুষার জলধে একটি, গৌরবাদশাহী হরিদাস মঠের কাছে দ্বিতীয়টি, এবং মেরিন ড্রাইভ রোডে ক্যামেলিয়া হোটেলের পাশে গোল্ডেন স্যান্ডসে তৃতীয় হলিডে হোমটি রয়েছে। অর্থাৎ ৩টি জায়গায় ৩টি হলিডে হোম, ২-৩-৪ শয্যা সহ ৯টি ঘর এদের রয়েছে, সংলগ্ন বাথরুম, কিচেন, বাসনকোসন ও বিলাস বেসনপূর্ণ ঘরের ভাড়া ৩০০-৮৫০ টাকা প্লাস সার্ভিস চার্জ ১০ টাকা, কশন মানি লাগে ১০০ টাকা। বুকিং শুরু ৭০ দিন আগে। রিজার্ভ ব্যাঙ্ক ওয়ার্কার্স কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড হলিডে হোম, RBI অ্যানেক্স বিল্ডিং, ১৩ নম্বর NS রোড, কলকাতা ৭০১। এখানে ফোন করতে হবে আশিস গুপ্তকে, তবে এই নামগুলো কিন্তু চেঞ্জও হয়ে যায়, যখন যিনি দায়িত্বে থাকেন তার নামটি লেখা থাকে। ফোন নাম্বার হলো ২২১০৪৮০৮। স্বর্গদ্বারে যোগেন্দ্র কুটিরে হলিডে হোমটি রয়েছে, ৪ শয্যা সহ ১২টি ঘর, ৬টি এসি ও ৬টি নন এসি, সংলগ্ন বাথরুম, কিচেন, বাসনকোসন ও বিলাস বাসনপূর্ণ ঘরের ভাড়া ৩৫০-৪০০ টাকা প্লাস সার্ভিস চার্জ, কষার মানে ২০০ টাকা। বুকিং শুরু হয় ৭০ দিন আগে থেকে। দি ইনকাম ট্যাক্স স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, এদের অফিসটি হলো ফার্স্ট ফ্লোর অ্যানেক্স বিল্ডিং, আয়কর ভবন, P13 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা ৭০০০৬৯, বিসাইড
প্যারাডাইস সিনেমা হল, প্যারাডাইস সিনেমা হলের পাশে নিয়ার চাঁদনি চক মেট্রো। এদের ফোন করতে পারেন 9007962499, এক্সেপ্ট হলিডে, ছুটির দিনে করবেন না। এখানে এদের 2x2 সজ্জার 5টি ঘর আছে। স্বর্গদ্বারে আছে গোল্ডেন স্যান্ড, 3টি ঘর আছে। সব ঘরে রঙিন টিভি এবং ব্যালকনি রয়েছে সমুদ্র দেখার জন্য। রেস্তোরাঁও রয়েছে। সব ঘরের সাথে রান্নাঘরের সুবিধা নেই। ভাড়া 600-900 টাকা। গোপাল বল্লভ রোডে গান্ধীঘাটের কাছে আছে জগন্নাথ ভিলা। 300-700 ঘর আছে, ব্যালকনি নেই, টিভি রেস্তোরাঁ আছে। ভাড়া 550-900 টাকা এসি। কোনোটাতে রান্নার ব্যবস্থা আছে। চৈতন্য স্ট্যাচুর ঠিক আগে স্বর্গদ্বারের কাছেই আছে হোটেল সাগরিকা। 300-600 ঘর আছে, রান্নার ব্যবস্থা নেই। বারান্দা রয়েছে, টিভি রেস্তোরাঁ রয়েছে। ভাড়া 500-550 টাকা এসি। নারায়ণ বিশ্রাম রোডে ওটিডিসি বাস স্ট্যান্ডের কাছে রয়েছে পার্ক ওয়েব। 400-300 ঘর আছে, রান্নার ব্যবস্থা আছে, বড় ব্যালকনি রয়েছে সমুদ্র দেখার জন্য, ঘরে রঙিন টিভি রয়েছে, রেস্তোরাঁর ব্যবস্থা নেই। ভাড়া 500-550 টাকা। এশিয়ান ও রাজ হোটেলের কাছে গৌড়বাদশাহীর কাছে নিউ মালঞ্চ। 300-300 ঘর আছে, স্বাভাবিকভাবেই সমুদ্র দেখা যায়, সব ঘরেই টিভি রয়েছে, রেস্তোরাঁ আছে। ভাড়া 550-900 টাকা। হেলথ সার্ভিস কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড হলিডে হোম, হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, হাওড়া 7111001। এদের ফোন হচ্ছে 2641-5179। এই হলিডে হোমের 2টি ইউনিট রয়েছে। প্রথমটি স্বর্গদ্বারে কামাখ্যা রোডে ববি হাউসে এবং দ্বিতীয়টি গৌড়বাদশাহীতে সি পার্লে। 4 শয্যাসহ 3-13টি ঘর, সংলগ্ন বাথরুম, কিচেন, বাসনকোসন ও বিলাস ব্যাসনপূর্ণ। ঘরের ভাড়া 250-350 টাকা প্লাস সার্ভিস চার্জ 20 টাকা, কসন মানে 100 টাকা। বুকিং শুরু হয় 3 মাস আগে থেকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন কোঅপারেটিভ সোসাইটি হলিডে হোম। এটির ঠিকানা 11 নম্বর ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট, কলকাতা 769। এদের ফোন নাম্বার 2210-8245, আরেকটি হলো 2210-7486। সি বিচ রোডে ওটিডিসির পাশে স্বপ্নপুরী গেস্ট হাউসে হলিডে হোমটি রয়েছে। 4 শয্যাসহ 3টি ঘর, সংলগ্ন বাথরুম, কিচেন, বাসনকোসন ও বিলাস ব্যাসনপূর্ণ। ঘরের ভাড়া 600 টাকা প্লাস সার্ভিস চার্জ 15 টাকা, কসন মানে 100 টাকা। বুকিং শুরু হয় 100 দিন আগে থেকে। আলিপুর মিন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড হলিডে হোম, আলিপুর, কলকাতা 753। এদের ফোন নাম্বার 2401-7009-7273। স্বর্গদ্বারের সোনালী হোটেলের পেছনে রাধাকৃষ্ণ ভবনে হলিডে হোমটি রয়েছে। 4 শয্যাসহ 21টি ঘর, সংলগ্ন বাথরুম, কিচেন, বাসনকোসন ও বিলাস ব্যাসনপূর্ণ। ঘরের ভাড়া 350 টাকা প্লাস সার্ভিস চার্জ 20 টাকা, কসন মানি 100 টাকা। বুকিং শুরু 4 মাস আগে। আপনজন হলিডে হোম, এক্স এমপ্লয়িজ অফ স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক, 1x1 ভ্যান্সিটাট রো, রুম নম্বর 8, কলকাতা 701, অপোজিট টেলিফোন ভবন। এদের ফোন নাম্বার 9830348127, আরেকটা হলো 2248-7138। গৌড়বাদশাহীর তারাকুঞ্জ লজে এবং সাগর সন্ধ্যা লজে হলিডে হোমের 2টি ইউনিট রয়েছে। 300-10টি ঘর, সংলগ্ন বাথরুম, কিচেন, বাসনকোসন ও বিলাস ব্যাসনপূর্ণ। ঘরের ভাড়া 400-800 টাকা, সার্ভিস চার্জ 10%, কসার মানি লাগে। বুকিং শুরু 3 মাস আগে থেকে। বন্ধুরা, এরপর পরের পর্ব দেখুন।